আকাশ ফর্সা হচ্ছে, বন্ধুরা দেখতে থাকো যে ল্যান্ডস্কেপ ভিউটা দিচ্ছে, ওটা কিন্তু মানে দেখার মতো। একটু ঝিলিমিলিটায় দেখতে চলে এসেছি, অসাধারণ সুন্দর জায়গা, জাস্ট ভিউটা নাও। দাঁড়িয়ে আছি বান্দুয়ান ফেরি একটা জায়গায়। বন্ধুরা, এটা হচ্ছে পাখি পাহাড়। অ্যাট লাস্ট আমরা 300 কিলোমিটারের পর বাঘমুন্ডি পৌঁছালাম। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পুরুলিয়া রাইড। তো যে সকল বন্ধুরা আমাদের পুরুলিয়া ট্যুরের পার্ট 1 দেখোনি, কন্টাই 2 ঝিলিমিলি, তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই পার্ট 1টা দেখে নিও। তো এখন বাজে ঘড়িতে 11:30, আমরা ঝিলিমিলি ঢুকেছিলাম সকাল 10টা নাগাদ। তো 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে একটু টাইম স্পেন্ড করে এখন সোজা বেরিয়ে যাচ্ছি বাঘমুন্ডি উদ্দেশ্যে, যেখানে আমাদের হোটেল বুক রয়েছে। তো আমরা সকাল 5টায় রাইড স্টার্ট করেছিলাম, ঝিলিমিলি পৌঁছতে আমাদের 5 ঘন্টা লেগেছে, যেটা প্রায় 210 কিলোমিটার, আর আমাদের 84 কিলোমিটার বাকি। তো বন্ধুরা, আমরা এই রাস্তা দিয়ে ঝিলিমিলি থেকে মেন রোডে উঠলাম। ওঠার পরই সামনে একটা বেশ সুন্দর একটা হাট বসেছে দেখলাম, শনিবারের দিন। এই রাইডে আমরা বান্দুয়ান হয়ে বড়বাজার, দেন বলরামপুর থেকে সোজা বাঘমুন্ডির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, এখন আমরা কুইলপাল গ্রাম ক্রস করছি। এখান থেকে বড়বাজার 39 কিলোমিটার, মানবাজার 44, আর পুরুলিয়া হচ্ছে 73 কিলোমিটার। এখন আমরা হাড়গোড়া সেতু ক্রস করছি, জায়গার নাম হাড়গোড়া। এখন আমরা ঝাড়খণ্ডের প্রথম গ্রাম চিরুডি ক্রস করছি। এই গ্রামটা তালপাত, আর এই গ্রামটার নাম হচ্ছে কাল্লাবেড়া, যেগুলো তোমরা ঝাড়খণ্ডের মধ্যেই পরপর পাবে। তোমরা এনজয় করতে থাকো এই পাহাড়, ধানক্ষেত, নদী, ঝর্ণা, আর বড় বড় গাছে ঘেরা এই সুন্দর একটা রাস্তা, আর রাস্তার উপর দিয়ে আমাদের বাইক রাইড। এখন আমরা খেরোয়ালডি বলে একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, এরপরে আমরা আবার সেই ওয়েস্টবেঙ্গলে প্রবেশ করব বান্দোয়ান থেকে। তো চলো দেখো বন্ধুরা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, এখন আমরা বান্দোয়ান ঢুকে গেছি, আর এই বান্দোয়ান থেকে আমাদের বাঘমুন্ডি হচ্ছে 67 কিলোমিটার। আমরা দাঁড়িয়ে আছি বান্দোয়ান ফেরি একটা জায়গায়। গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো এই কারণে ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম, আর 1 ঘন্টার মতো রাস্তা বাঁচছি। দারুণ জায়গা। এখন আমরা মহুলতল গ্রাম ক্রস করছি, আর এখান থেকে বড়বাজার আর মাত্র 12 কিলোমিটার। এই বাঁ দিকে সাইনবোর্ডে তোমরা দেখতে পাবে, এই যে দেখো। আর পেট্রোল পাম্পের কথা আলাদা করে কিছু বলার নেই, এই রাস্তায় মোটামুটি অ্যাভেলেবেল পেট্রোল পাম্প আছে, তা ও তেল নিয়ে কোনো, ফুয়েল আপ নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা, এখন আমরা জাম্বনি পেরাচ্ছি, নেক্সট যে গ্রাম ওটা হচ্ছে সুসনি, তোমরা দেখতেই পাবে। এই গ্রামটা হচ্ছে সুসনি। বন্ধুরা, আমরা এখন বামনেডি গ্রাম চলে এসেছি, গ্রামটাও ভারী সুন্দর। এই গ্রামটা ক্রস করে আমরা বড়বাজারের উদ্দেশ্যে রওনা দেব।
আমরা এখন বড়বাজার চলে এসেছি, আর এই বড়বাজার থেকে বলরামপুর মাত্র 19 কিলোমিটার। তো আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছি বাঘমুন্ডির উদ্দেশ্যে। তো বন্ধুরা সঙ্গে থেকো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো ল্যান্ডস্কেপটা ধীরে ধীরে কেমন চেঞ্জ হচ্ছে। আমরা প্রায় 3 থেকে 4টা ডিস্ট্রিক্ট ক্রস করে ফেললাম এরই মধ্যে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাঁশগড়। তো এই বাঁশগড় থেকে দেখবে একটু আগে গেলেই সাইনবোর্ডে দেওয়া আছে, এখান থেকে অযোধ্যা পাহাড়, আর হচ্ছে বাঘমুন্ডি হচ্ছে স্ট্রেট, পুরুলিয়া হচ্ছে রাইট সাইডে, আর টাটা রাঁচি এটা হচ্ছে বাঁ দিকে চলে যাচ্ছে। এটা পুরো NH-এর একটা মোড় বলতে পারো। আর আমরা যাব একেবারে সোজা, মানে বাঘমুন্ডির উদ্দেশ্যে। এই যে বাঁ দিকে ফলের দোকানটা দেখছো, একটু ফল খেয়ে নিই, কেননা প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আমরা জল বা সঙ্গে ফল যেটা যেমন পাচ্ছি সেভাবে খাচ্ছি। এই হচ্ছে সেই কাকার দোকান। বন্ধুরা এই যে জলাশয়গুলো দেখছো, এগুলো হচ্ছে পুরুলিয়ার একদম প্রাণ বলতে পারো। পুরো পাথুরে এবং এই লাল মাটির জায়গায় এই যে ছোট্ট ছোট্ট বা ছোট বড় বিভিন্ন রকমের তোমরা দিঘি জলাশয় দেখতে পাবে, এগুলো অ্যাকচুয়ালি বলতে পারো এই জায়গার প্রাণ। বন্ধুরা আমরা রসুলডি চলে এসেছি। এখান থেকে দেখতে পাচ্ছ পাহাড়টা অনেকটাই কাছে, মানে এতক্ষণ আমরা দূর থেকে দেখছিলাম, তো আমরা পাহাড়ের প্রায় কাছেই চলে এসেছি এবং আরও কাছে যাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার এই পরিশ্রম সফল হবে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভুচুংডি। এখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাখি পাহাড়, আর যদি যেতে চাও তাহলে এই যে ডান দিকের রাস্তাটা দেখছো এইটা দিয়ে তোমরা পাখি পাহাড় ভিজিট করতে পারো। একেবারে হাতের কাছে মনে হচ্ছে, দারুণ। বন্ধুরা এই জায়গাটা মাঠা বন বিভাগের আন্ডারে, মাঠা ফরেস্ট রেঞ্জ অফিসও এই সামনেই, আর এখানে এখান থেকে অযোধ্যা পাহাড় আর মাত্র 27 কিলোমিটার। তো বন্ধুরা আমরা জাস্ট সনকুপি গ্রাম পেরালাম। এবার এই ন্যাচারাল ভিউটা দেখতেই পাচ্ছ, দারুণ, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর এই ব্রিজগুলো হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখন আমরা পেরোচ্ছি আমতল বলে একটা ছোট্ট গ্রাম, এরপরেই আমরা গোবিন্দপুর পাব। এই মোড় থেকে একদম স্ট্রেট গেলে গোবিন্দপুর। তো বন্ধুরা এখন আমরা গোবিন্দপুর ঢুকে গেছি। গাছের জাস্ট কালারটা দেখো। বন্ধুরা আমরা ঢুকে গেছি বাঘমুন্ডি, সামনেই পড়বে অযোধ্যা মোড়।
এই জাস্ট এই জায়গাটা থেকে ডান দিকে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড়। আমরা একটু হোটেলে ফোন করে নেব এক্সাক্ট লোকেশানটা জানার জন্য। বন্ধুরা, এখন আমরা আমাদের হোটেলে ঢুকে গেছি। আমরা নাম এন্ট্রি করে দিয়েছি সিকিউরিটি গার্ডের অফিসে। এখন আমরা হোটেলের মধ্যে প্রবেশ করছি। জাস্ট দেখো ভিউটা, অসাধারণ সুন্দর একটা হোটেল, আর দারুণ, এক কথায় লাজবাব। আর এই নিচেই আমাদের বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তো বাইকটা আমরা রেখে দিচ্ছি। অ্যাট লাস্ট আমরা 300 কিলোমিটার রাইড করে আমাদের বাঘমুন্ডির হোটেলে পৌঁছে গেলাম। তো অ্যাট লাস্ট আমরা হোটেলে সবাই পৌঁছে গেছি ভালোভাবে। এখন বাজে মোটামুটি 2:30 মতো। আমরা লাঞ্চ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে প্রায় ধরে রাখো 4:30-4:30 নাগাদ অযোধ্যা পাহাড় দেখার উদ্দেশ্যে বেরোবো। তো আমরা পার্ট 3-তে অযোধ্যা পাহাড়ের ব্লগটা রাখছি। বন্ধুরা অবশ্যই দেখো এবং কমেন্ট করে জানিও।